প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা, আমরা তৎপুরুষ সমাসের আলোচনায় আছি, কিন্তু সে আলোচনা শুরু করার আগে আজকের পর্বে আমি আগে তোমাদের গুটিকত প্রশ্ন দেব অনুশীলনী আকারে। প্রশ্নগুলি তোমরা লিখে নাও এবং অবশ্যই বাড়িতে উত্তর লেখবার চেষ্টা করো। আমি এগুলির উত্তরও তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। যা আলোচনা আমরা করেছি সেই আলোচনার মধ্যেই সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে। কি দেখা যাচ্ছে প্রশ্নগুলি? আচ্ছা, আরো প্রশ্ন আছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখো, পারলে লিখে নাও খাতায়। আচ্ছা, অনুশীলনী হয়ে গেল, এবার আমরা তৎপুরুষ সমাসের আলোচনায় ঢুকব। এখন আমরা তৎপুরুষ সমাসের সেই শ্রেণী বিভাগগুলি নিয়ে প্রথমে আলোচনা করব, যেখানে কারক এবং অকারকের নাম অনুসারে তৎপুরুষ সমাসের নামকরণ হয়েছে। যেমন কর্ম তৎপুরুষ, প্রথমে আমরা কর্ম তৎপুরুষ নিয়েই আলোচনা করব। কর্মকারকের নিজস্ব যে বিভক্তি চিহ্ন, কে রে এ, এ হচ্ছে কর্মকারকের নিজস্ব বিভক্তি চিহ্ন। পূর্ব পদের সঙ্গে এই বিভক্তি চিহ্নগুলি যুক্ত থাকে এবং সমাসবদ্ধ পদে এসে এই বিভক্তি চিহ্নগুলি লোপ পায়। কর্ম তৎপুরুষ সমাসে কিরকম উদাহরণগুলো নিয়ে আমরা দেখি কিভাবে হচ্ছে। আমরা এর আগে আলোচনা করেছি রথকে দেখা, রথ দেখা, কলাকে বেচা, কলা বেচা, বাসনকে মাজা, বাসন মাজা, এরকম আরো অনেক উদাহরণ আছে। আচ্ছা, চরণকে আশ্রিত সমান চরণাশ্রিত, চরণাশ্রিত বিষয়কে
আপন্ন সমান বিস্ময়াপন্ন আচ্ছা সাহায্যকে প্রাপ্ত সমান সাহায্য প্রাপ্ত বয়ঃকে প্রাপ্ত সমান বয়ঃ প্রাপ্ত এরকম আরো অনেক আছে। বিস্ময়কে আপন্ন তো লিখেছি, শরণকে আগত সমান শরণাগত, শরণকে আগত সমান শরণাগত। এরকম প্রত্যেকটা পূর্ব পদের সঙ্গে কে বিভক্তি যুক্ত ছিল, যেগুলো সমাসবদ্ধ পদে এসে লুপ্ত হয়েছে, ফলে এই সমস্ত উদাহরণগুলি সবই হচ্ছে কর্ম তৎপুরুষ সমাসের উদাহরণ। কর্মকারকের নিজস্ব বিভক্তি চিহ্ন কে, সেই কে বিভক্তিগুলি লুপ্ত হচ্ছে, সে কারণে এগুলি সব কর্ম তৎপুরুষ সমাসের উদাহরণ। আচ্ছা, এবার আমরা যাব পরবর্তী তৎপুরুষ সমাসের আলোচনায়। করণ তৎপুরুষ দ্বারা দিয়া কর্তৃক, দ্বারা দিয়া কর্তৃক, করণ কারকের নিজস্ব অনুসর্গ চিহ্ন, বিভক্তি স্থানীয় অনুসর্গ, এগুলি পূর্ব পদের সঙ্গে এগুলি যুক্ত থাকে এবং সমাসবদ্ধ পদে এসে লোপ পায়, এরকমটা যখন হয় তখন তাকে আমরা বলবো করণ তৎপুরুষ সমাস। কিরকম? রোগ দ্বারা শীর্ণ, রোগ শীর্ণ দ্বারা অনুসর্গ লোপ পেল। আচ্ছা, ছায়া দিয়ে ঘেরা, ছায়া ঘেরা, গোঁজা দিয়ে নীল সমান গোঁজা নীল, এরকম এই যে দ্বারা বিভক্তি দিয়ে, দ্বারা অনুসর্গ দিয়ে অনুসর্গ, করণ কারকে নিজস্ব অনুসর্গ লোপ পাচ্ছে। আচ্ছা, বুদ্ধি দ্বারা হীন, বুদ্ধিহীন, এখানে ছায়া দিয়ে ঘেরা দিয়ে কেন বললাম, দিয়ে বললাম এই কারণে যে দ্বারা একটু তৎসম শব্দের সঙ্গে দ্বারা যুক্ত করলে শুনতে ভালো লাগে, আর যেখানে চলিত কথা চলিত শব্দ প্রয়োগ হয় সেখানে দিয়ে অনুসর্গটা যুক্ত করলে শুনতে ভালো লাগে। শুধু তো নিয়মটাই মানলে চলে না, সৌন্দর্য সৃষ্টির প্রশ্নও আছে, কোনখানে কোনটা মানানসই হবে সেটা বুঝে আমাদের
অনুসর্গ গুলি প্রয়োগ করতে হবে, ব্যবহার করতে হবে। যে এখন দ্বারা দিয়া কর্তৃক এরকম সমস্ত অনুসর্গ লোপ পাচ্ছে যেখানে, সেখানে হচ্ছে করণ তৎপুরুষ সমাস। আরো অনেক উদাহরণ আছে, তোমরা বই দেখে নেবে, সব এখানে লিখে দেওয়া যাবে। এবার আমরা যাব নিমিত্ত তৎপুরুষ সমাসে। নিমিত্ত কারকে নিজস্ব অনুসর্গ কি তোমরা জানো? জন্য, তরে, নিমিত্ত, এই পূর্ব পদের সঙ্গে যুক্ত এই অনুসর্গগুলি যখন সমাসবদ্ধ পদে এসে লোপ পাচ্ছে তখন তাকে আমরা বলবো নিমিত্ত তৎপুরুষ সমাস। ঠিক আছে, একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে যে সব সময় দেখতে হবে যে পরপরের অর্থ প্রাধান্য লাভ করছে কিনা, তবেই তৎপুরুষ হবে কিন্তু। আচ্ছা, তার সঙ্গে এটা খেয়াল করতে হবে যে পূর্ব পদের সঙ্গে কোন বিভক্তি বা বিভক্তি স্থানীয় অনুসর্গ যুক্ত হয়ে আছে এবং সেগুলি সমাসবদ্ধ পদে এসে লুপ্ত হচ্ছে। তাহলে নিমিত্ত কারকের নিজস্ব যে অনুসর্গ, জন্য, তরে, নিমিত্ত, এই অনুসর্গগুলি যখন পূর্বপদ থেকে লুপ্ত হয় তখন তাকে আমরা নিমিত্ত তৎপুরুষ বলব। কিরকম উদাহরণ দেখি, লোকের নিমিত্ত হিত, লোকহিত, বালিকাদের জন্য বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, এরকম আরো অনেক আছে। তীর্থের উদ্দেশ্যে যাত্রা, উদ্দেশ্যে, এটাও কিন্তু নিমিত্ত তৎপুরুষেরই একটা বিভক্তি স্থানীয় অনুসর্গ হিসেবে ব্যবহার হয়। আচ্ছা, তারপরে আরো আছে, রান্নার নিমিত্ত, ঘর, রান্নাঘর, এরকম আরো অনেক আছে। শিশুদের জন্য সাহিত্য, শিশু সাহিত্য, বৃদ্ধদের জন্য আশ্রম, বৃদ্ধাশ্রম, অনাথদের জন্য আশ্রম, অনাথাশ্রম, জন্য, তরে, নিমিত্ত, উদ্দেশ্যে, এই সমস্ত বিভক্তি স্থানীয় অনুসর্গগুলি লোপ পাচ্ছে, যেগুলি তৎপুরুষ নিমিত্ত কারকের নিজস্ব অনুসর্গ সেগুলি লোপ পাচ্ছে বলেই এই উদাহরণগুলি হচ্ছে নিমিত্ত তৎপুরুষ সমাসের উদাহরণ। ডাকের জন্য মাসুল, ডাক মাসুল, বিয়ের জন্য পাগলা, বিয়ে পাগলা, এগুলো সবই হচ্ছে নিমিত্ত তৎপুরুষ সমাসের উদাহরণ। এবার আমরা যাব
অপরাধ তৎপুরুষ সমাসে যাব। অপরাধ কারকের নিজস্ব অনুসর্গ হচ্ছে হইতে থেকে চেয়ে। তাহলে পূর্ব পদের সঙ্গে হইতে বা থেকে বা চেয়ে যুক্ত থাকবে এবং সমাসবদ্ধ পদে এসে সেগুলি লোপ পাবে, এমনটা যদি হয় তখন তাকে আমরা বলব অপাদান তৎপুরুষ সমাস। কিরকম দেখা যাক, অগ্নি হইতে ভয় অগ্নি ভয়, সত্য হইতে ভ্রষ্ট সত্য ভ্রষ্ট, বিলাপ থেকে ফেরত, বিলাপ ফেরত, বিলাপ থেকে ফিরে সব করোনা নিয়ে এলো আমাদের দেশে, সেই যাই হোক বিলাপ ফেরত, সেখানে কিন্তু থেকে অনুসর্গ বলছি আমরা, হইতে বলছি না, কারণ বিলাপ ফেরত এগুলো প্রচলিত চলিত শব্দ বলা যায়। আচ্ছা অনেক আছে বিন্তচ্যুত, হইতে চ্যুত, বিন্তচ্যুত, রোগমুক্ত, রোগমুক্ত, এরকম অনেক আছে যেখানে হইতে থেকে ইত্যাদি অপাদান কারকের যে নিজস্ব অনুসর্গ সেগুলি যেখানে লোপ পাচ্ছে সেক্ষেত্রে আমরা সেই সমাসগুলিকে বলতে পারি অপাদান তৎপুরুষ সমাস। আচ্ছা অপাদান তৎপুরুষ হয়ে গেল, এবার আমরা যাব অধিকরণ তৎপুরুষ সমাসে। অধিকরণ কারকের নিজস্ব বিভক্তি কি? এ তে অন্তঃস্থ, এগুলি হচ্ছে অধিকরণ কারকের নিজস্ব বিভক্তি চিহ্ন। দেখা যাক কোনগুলি লোপ পাচ্ছে। গৃহে আগত, গৃহাগত, গাছে পাকা, পাকা, আচ্ছা অকালে, অকালে বোধন, অকাল বোধন, গোলায় ভরা, গোলা ভরা,
ক্রীড়ায় কুশল, ক্রীড়া কুশল। দেখো এখানে এ বিভক্তি অধিকরণ কারকের নিজস্ব বিভক্তি লোপ পেল, এ বিভক্তি এ বিভক্তি অধিকরণ কারকের নিজস্ব বিভক্তি এ লোপ পেল, এখানে অন্তঃস্থ অবিভক্তি লোপ পেল, অধিকরণ কারকের নিজস্ব বিভক্তি অন্তঃস্থ। তাহলে এই উদাহরণগুলিকে আমরা দেখতে পাচ্ছি যে অধিকরণ কারকে নিজস্ব বিভক্তি চিহ্ন সমাসবদ্ধ পদে এসে লোপ পাচ্ছে, অতএব এগুলিকে আমরা অধিকরণ তৎপুরুষ সমাস বলতে পারি। আচ্ছা, এবার সম্বন্ধ তৎপুরুষ সমাসের আলোচনা করে আমরা আজকের পর্ব শেষ করব। সম্বন্ধ তৎপুরুষ, সম্বন্ধ পদ তোমরা জানো যে সম্বন্ধ পদ হচ্ছে অকারক। এতক্ষণ পর্যন্ত কর্ম থেকে অধিকরণ পর্যন্ত এই পাঁচটি কারকের আলোচনা আমরা যা করলাম এগুলি সবই কারক। এবার আমরা সম্বন্ধ পদ, সম্বন্ধ পদ তার যে নিজস্ব বিভক্তি চিহ্ন সম্বন্ধ পদের নিজস্ব বিভক্তি চিহ্ন র এর দের, এগুলি যখন পূর্ব পদের সঙ্গে যুক্ত থাকে এবং সেগুলি যখন সমাসবদ্ধ পদে এসে লোপ পায় তখন তাকে আমরা বলবো সম্বন্ধ তৎপুরুষ সমাস। কিরকম কিছু উদাহরণ আমরা দেখি। জলের পিপাসা সমান জল পিপাসা হলো, তারপরে আচ্ছা কমলের কানন জীবনের ইতিহাস দলের প্রতি, কমলের কানন কমল কানন, বোধের উদয় বোধোদয়, ভ্রাতার গণ ভ্রাতৃগণ। আচ্ছা, এরপর কতগুলো জিনিস একটু খেয়াল রাখতে হবে। যেমন আমরা হংস ডিম্ব, হংস ডিম্ব যদি বলি তাহলে কিন্তু আমরা বলবো হংস ডিম্ব, বলবো ছাগ দুগ্ধ, কিন্তু হংস ডিম্ব ছাগ দুগ্ধ ব্যাস বাক্য কি হবে খেয়াল রাখতে হবে, হংসীর ডিম্ব। ডিম যেহেতু হংসী পারে হংস পারে না, অতএব ব্যাস বাক্যে হংসীর ডিম্ব করতে হবে। একইভাবে দুধ যেহেতু ছাগি দেয় ছাগল দেয় না, অতএব ব্যাস বাক্য করতে হবে ছাগির দুগ্ধ। যাই হোক, হংসীর ছাগির খেয়াল রাখতে হবে। এই প্রত্যেকটি ক্ষেত্রেই পূর্ব পদ থেকে দেখা যাচ্ছে র বিভক্তি, হংসীর ছাগির র বিভক্তি, জলের দলের কমলের এর বিভক্তি লোপ পাচ্ছে। ঠিক আছে, তাহলে এগুলি সব হচ্ছে সম্বন্ধ তৎপুরুষ সমাসের উদাহরণ। আবার আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সম্বন্ধ তৎপুরুষ সমাসে কতগুলি ক্ষেত্রে পূর্ব পদের পরনিপাত হয়, এগুলি খুবই ইম্পর্টেন্ট। সন্ধির সঙ্গে সমাসের যে পার্থক্য আমরা আলোচনা করেছি তাতে দেখেছি যে সন্ধিতে কখনোই পূর্ব পদের পরনিপাত হয় না, কিন্তু সমাসে কখনো কখনো পূর্ব পদের পরনিপাত হয়। পূর্ব পদের পরনিপাত কিরকম হচ্ছে, আচ্ছা
মিস্ত্রিদের রাজা সমান রাজমিস্ত্রি। আচ্ছা, একইভাবে পথের রাজা রাজপথ। আচ্ছা, হংসদের রাজা রাজহংস। আচ্ছা, দরিয়ার মাঝ মাঝ দরিয়া, নদীর মাঝ মাঝ নদী। কিন্তু প্রত্যেকে দেখো এখানে দের বিভক্তি লোপ পাচ্ছে, এখানে দের বিভক্তি লোপ পাচ্ছে। হ্যাঁ, সম্বন্ধ পদের নিজস্ব বিভক্তি, আর পথের এখানে এর বিভক্তি, এখানে র, এখানে র বিভক্তি লোপ পাচ্ছে। সম্বন্ধ তৎপুরুষ সমাস এগুলি সবই, কিন্তু এখানে বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে প্রথম পূর্বপদ মিস্ত্রি এখানে পরে চলে এলো, পরপদ রাজা আগে চলে এলো, পূর্বপদ পথ পরে চলে গেল, পরপদ রাজা আগে চলে এলো। একইভাবে দরিয়া নদী এগুলি পূর্বপদ, দরিয়া নদী পরে চলে গেছে, মাঝ পরপদ মাঝ আগে চলে এসেছে। এভাবে পূর্বপদের পর নিপাত হচ্ছে, পূর্বপদটা পরে গিয়ে পড়ছে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। কেমন? আচ্ছা, আজকে আমরা কারক এবং অকারকের নাম অনুসারে যে তৎপুরুষ সমাসের যে শ্রেণী বিভাগ সেইগুলি নিয়ে আলোচনা করলাম। আগামী পর্বে আমরা তৎপুরুষ সমাসের অন্যান্য যে শ্রেণী বিভাগগুলি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করবো। তৎপুরুষ সমাসের 11টি শ্রেণী বিভাগ, ফলে আমাদের তৎপুরুষ সমাস সম্পূর্ণ করে সম্পূর্ণভাবে আলোচনা করতে একটু বেশি সময় লাগবে, কয়েকটি পর্ব বেশি লাগবে। যাই হোক, আজকে আমরা তৎপুরুষ সমাসের আলোচনা এখানেই শেষ করছি।